Assalamualaikum warahmatullah. Welcome back to Maruf 99 again. Computer and Information Technology, BBA Honors Second Year, Chapter 1, Class 5. আজকে আমরা আলোচনা করব কম্পিউটারের বৈশিষ্ট্য কি অথবা কম্পিউটার কিভাবে কাজ করে অথবা সংক্ষেপে কম্পিউটারের কার্যাবলী আলোচনা করব। 5 নং প্রশ্নের উত্তর ভূমিকা। কম্পিউটার হলো একটি অত্যাধুনিক শক্তিশালী ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটারের বহুমুখী ব্যবহার রয়েছে। কম্পিউটার বিভিন্ন ধরনের কাজ করে থাকে। কম্পিউটারের কাজ। কম্পিউটারের 6টি গুরুত্বপূর্ণ কাজ নিচে উল্লেখ করা হলো। নাম্বার 1, প্রোগ্রাম সংরক্ষণ। ব্যবহারকারীর নির্দেশে কম্পিউটার প্রোগ্রাম নির্বাহ করে এবং সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহারকারীর তৈরিকৃত প্রোগ্রাম কম্পিউটার গ্রহণ করে তা মেমোরিতে সংরক্ষণ করে। নাম্বার 2, ডাটা গ্রহণ। বিভিন্ন ধরনের যান্ত্রিক যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, জয়স্টিক ইত্যাদির সাহায্যে ইনপুট হিসেবে ডাটা এবং নির্দেশাবলী গ্রহণ করে থাকে। নাম্বার 3, ডেটা প্রসেস। কম্পিউটার ডাটা প্রসেস করে থাকে। গ্রহণকৃত ডাটাকে কম্পিউটারের সাহায্যে প্রক্রিয়াকরণ করে ফলাফল প্রস্তুত করাকে ডাটা প্রসেস বলে। এটাই কম্পিউটারের অন্যতম কাজ। নাম্বার 4, ফলাফল। কম্পিউটার তার ব্যবহারকারীর কমান্ড অনুযায়ী ফলাফল প্রদান করে থাকে, যেমন মনিটর, প্রিন্টার, ডিস্ক ইত্যাদি আউটপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটার ফলাফল প্রদান করে থাকে। নাম্বার 5, আউটপুট প্রদান। মনিটর, প্রিন্টার, ডিস্ক ইত্যাদি আউটপুট ডিভাইসের মধ্যে কম্পিউটার ফলাফল প্রকাশ করে থাকে। নাম্বার 6, প্রিন্টারের মাধ্যমে আউটপুট ব্যবহার উপযোগী করা। কম্পিউটারের প্রস্তুতকৃত ফলাফল আউটপুট প্রিন্টারের মাধ্যমে কাগজে ছাপিয়ে বের করে ব্যবহারকারী উপযোগী করে তোলা হয়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফিজ।